পৃথিবীর সর্বকালের সেরা ধনী মুসলিম শাসক মানসা মুসা। মানসা মুসার সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে পৃথিবীর কোনো ধনী ব্যক্তি আজ পর্যন্ত তার সম্পদের প্রাচুর্য স্পর্শ করতে পারেননি। ইতিহাসবিদদের মতে মানসার সম্পদের পরিমাণ কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। পশ্চিম আফ্রিকার দেশ মালির সুলতান মুসা 2012 সালের এক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ধনীদের তালিকা প্রকাশ করা হয়। মূল্যস্ফীতির হিসেবে মুসার সম্পত্তিকে মুদ্রায় রূপান্তর করলে সেটার পরিমাণ হবে প্রায় 100-200 নয় পুরো $400 বিলিয়ন বেশি, যেখানে ফোর্বসের জরিপ অনুযায়ী আধুনিক ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদের পরিমাণ মাত্র $20,000 কোটি বা $200 বিলিয়ন। আধুনিক ধনকুবেরদের ইতিহাসে তার মতো এত বেশি সম্পদ কেউ অর্জন করতে পারেনি। মানসা মুসা যদি আজ বেঁচে থাকতেন, তবে তিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম স্থান অর্জন করতেন। এই ধনকুবেরের কাছে এত বেশি পরিমাণে স্বর্ণ ছিল যে তিনি তার রাজ্য থেকে 10 কিলোমিটার লম্বা একটি পথ স্বর্ণ দিয়ে ঢেকে দিতে পারতেন। তার সম্পদ নিয়ে অনুমান করা হয় যে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মোট সম্পদের চেয়ে বেশি অর্থ একদিনেই দান করতেন। প্রশ্ন হতে পারে, কিভাবে এত সম্পদের মালিক হলেন মুসা? 14 শতকে পৃথিবীর সবচেয়ে ধনী তিনটি অঞ্চলের একটি ছিল পশ্চিম আফ্রিকার মালি সাম্রাজ্য, কারণ মালি সাম্রাজ্য তখন মূল্যবান প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। প্রকৃত অর্থে সোনা ফলতো মালির মাটিতে। মুসার অধিকাংশ সম্পদের উৎস সোনা ও লবণ। ব্রিটিশ মিউজিয়ামের তথ্য মতে মুসার শাসনামলে প্রাচীন বিশ্বের সোনার প্রায় অর্ধেক মালি সাম্রাজ্যের অধীনে ছিল। শুধু সোনা উত্তোলনই নয়, পাশাপাশি পুরো দুনিয়ার অর্ধেক লবণ আহরণ হতো মুসার সাম্রাজ্যের অধীনে। এসবের মালিক ছিলেন রাজা মুসা নিজেই। বিশাল স্বর্ণ আর লবণের বাণিজ্যের বরাতে বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন মুসা। মুসার জন্ম 1280 খ্রিস্টাব্দে। বড় ভাই আবু বক্করের পর মুসা মালির রাজা হন 1312 খ্রিস্টাব্দে। তার শাসনামলে মালি সাম্রাজ্যের আকার ব্যাপক বৃদ্ধি পায়। তিনি তার রাজত্বে আরো 24টি শহর যুক্ত করেন। তার রাজত্ব বিস্তৃত ছিল 2000 মাইল জুড়ে, আটলান্টিক মহাসাগর থেকে শুরু করে বর্তমান নাইজার, সেনেগাল, মৌরিতানিয়া, মালি। মানসা মুসার বিলাসিতা এবং তার রাজত্ব সবচেয়ে বেশি আলোচিত হয় যখন সে হজ করতে যায়। মালির এই শাসক মনে করতেন ইসলামে প্রবেশ মানেই হচ্ছে এটি সভ্য সাংস্কৃতিক দুনিয়ার পদার্পণ। নিজের সাম্রাজ্যের মধ্যে ধর্মপ্রসারের কাজে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতেন তিনি। 1324-25 সালের মধ্যে হজ করতে গিয়েছিলেন মুসা। ওই সময় তার সঙ্গে অনেকেই ছিলেন, এর মধ্যে 12,000 ছিল তার সেবক, যাদের প্রত্যেকের সঙ্গে ছিল একটি করে সোনার পার। তাছাড়া 80 থেকে 100টি উট ছিল বহরে, যেগুলোর প্রত্যেকটি প্রায় 140 কেজি করে সোনা বহন করছিল। যাত্রাপথে 100 কোটি টাকার মূল্যের সোনা বিতরণ করেন তিনি। বলা হয়ে থাকে ওই হজে মুসা আজকের দিনে প্রায় 150,000 পাউন্ড ওজনের সোনা ব্যয় করেছিলেন, যে কারণে এর পরের কয়েক বছর কায়রো, মক্কা এবং মদিনা, যেখানে সোনার দাম একেবারেই নেমে গিয়েছিল, এতে অবশ্য শহরগুলোর অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছিল, বেড়ে গিয়েছিল মুদ্রাস্ফীতি। তিনি সোনা দিয়ে গিয়েছিলেন হজ পালনের উদ্দেশ্যে আর ফেরত আসেন জ্ঞান নিয়ে। মক্কা থেকে বেশ কয়েকজন ইসলামিক চিন্তাবিদকে সাথে নিয়ে আসেন মানসা মুসা, যাদের মধ্যে ছিলেন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর এবং একজন আন্দালুসিয়ান। তিনি প্রতি শুক্রবার একটি করে মসজিদ নির্মাণ করতেন। ধনী সেই রাজাকে পশ্চিম আফ্রিকায় শিক্ষা প্রসারের অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়, যদিও সেই সাম্রাজ্যের বাইরে তার সেই গল্প খুব কম মানুষই জানতে পেরেছিলেন। 1337 সালে 57 বছর বয়সে মানসা মুসার মৃত্যুর পর তার ছেলেরা আর সেই সাম্রাজ্য ধরে রাখতে পারেননি। ছোট রাজ্যগুলো একে একে বিদ্রোহ করে এবং একসময় পুরো সাম্রাজ্য ধ্বংসে পরিণত হয়। ইতিহাসের সবচেয়ে ধনী ব্যক্তি মানসা মুসা, তার সোনার সাম্রাজ্য তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি। মানসা মুসার সমৃদ্ধ মালি সাম্রাজ্য বর্তমানে আফ্রিকার দরিদ্রতম একটি দেশে পরিণত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।